নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি আর মাত্র কয়েক ঘন্টা বাকি ফল হারিণী অমাবস্যা। এই ফল হারিণী অমাবস্যায় ভীষণ একটা গুরুত্বপূর্ণ দিন কিন্তু হতে চলেছে। আমি 12টি রাশির ক্ষেত্রেই বলবো যে কিছু সংকেত নিয়ে, সেই সংকেতগুলো যদি আপনারা পেয়ে থাকেন তাহলে কিন্তু জীবনে উন্নতি আপনারা করতে পারবেন, বা আমি যদি বলি যে আপনারা কোটিপতি হবেন সেটাও কিন্তু কম বলা হবে। দারুণ একটা সময় কিন্তু আসতে চলেছে, সেই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে যে কথাটা বলি সেই কথাটা আজও বলবো, সম্পূর্ণ শোনা বা দেখার চেষ্টা করুন, ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনায় আপনাদের ভাগ্য বদলে যেতে পারে যদি সম্পূর্ণ বোঝা বা জানার চেষ্টা করেন, কারণ আমি বিস্তারিত ভাঙিয়ে আপনাদেরকে প্রত্যেকটা আলোচনায় বলে থাকি যে কি কারণ আপনার সাথে এগুলো ঘটবে, কেন। সম্পূর্ণ যদি আপনারা জানতে পারেন দেখবেন আপনাদের চলার পথটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর সেই পথে যদি চলতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন আপনার লক্ষ্যস্থলে। আর সেই কারণেই অনুরোধ করি প্রত্যেকটা দিন যে সম্পূর্ণ আমার আলোচনাগুলো শোনার চেষ্টা করুন। আমি কিন্তু ভাঙিয়ে বোঝানোর চেষ্টা করি কারণটা কি, আপনার সঙ্গে যে আলোচনাটা করছি সেটা মিলবে কি না, সম্পূর্ণ প্রশ্নের উত্তর আপনার কাছেই কিন্তু লুকিয়ে থাকে। দেখুন, আজকের যে আলোচনার বিষয় আমরা অলরেডি জেনে গেছি ফলারিণী অমাবস্যা কবে, 29শে মে ও 30শে মে, রবিবার ও সোমবার এই ফলহারিণী অমাবস্যা। এই ফলারিণী অমাবস্যা এক শুভ যোগে আপনার কিন্তু ভাগ্য বদলে যেতে পারে। যদি বেশ কিছু সংকেতের কথা আমি বলবো, সেই শুভ সংকেতগুলি আপনি পেয়ে থাকেন তার 72 দিনের মধ্যে। হয়তো সংকেতটা আপনি পেলেন তার 72 দিনের মধ্যে আপনি কিন্তু কোটিপতিও হয়ে যেতে পারেন, আপনার ভাগ্য বদলে যাবে সমস্ত দিক থেকে। সেই কি সংকেত, সেই সংকেত নিয়েই কিন্তু আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখুন, এই যে ফলারিণী অমাবস্যা ভীষণ গুরুত্বপূর্ণ, এই দিনে বহু কিছু হয়েছিল, বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই দিনে মা কালীকে কিন্তু পুজো করা হয়, বা আমাদের মনের নানা রকম বাসনা আমরা কিন্তু পূরণ করতে পারি এই ফলহারিণী অমাবস্যার দিন। মা তারা মায়ের কাছে যদি আমরা কিছু বলে কোনো প্রিয় ফল ত্যাগ করতে পারি মাত্র 1 বছরের জন্য, তাহলে কিন্তু মা আমাদের সেই আশা পূরণ 100% করে থাকে। আর এটাই বিশ্বাস নিয়ে এত বছর আমরা চলছি এবং আগামী দিনেও চলব, যে এই ফলহারিণী অমাবস্যায় ফল যদি একটি ত্যাগ করা যায় তার সফলতা কিন্তু আমাদের জীবনে অবশ্যই আসে। দেখুন, এই দিন ভীষণ গুরুত্বপূর্ণ দিন, মা তারা মায়ের আরাধনা করার দিন। আর এই দিনে কিছু সংকেত যদি আপনারা পেয়ে থাকেন আমি যে কথাটা বলবো, দেখুন এই যে অমাবস্যা, যেটা ফলহারিণী অমাবস্যা, দুদিন কিন্তু পড়ছে, 29 মে এবং 30শে মে। ঠিক 29শে মে যেদিন পড়ছে তার আগের দিন, অর্থাৎ আগামীকাল থেকে, এবং 30শে মে ঠিক তার পরের দিন, অর্থাৎ 31শে মে, গড় গিয়ে 4টে দিন। এই 4 দিন আপনারা 28শে মে, 29শে মে, 30শে মে, 31শে মে, এই কটা দিন আপনারা যদি এই সংকেতগুলো পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের ভাগ্য 100% পরিবর্তন করবে। আর সবথেকে ভালো হয় যদি 30শে মে ভোরে স্বপ্নটা বা এই সংকেতটা আপনি যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ভাগ্য 100% বদলাবে, কারণ সম্পূর্ণভাবে মা জাগ্রত থাকবে। এবং তার পরের দিন, আর যেটা বললাম তার আগের দিন, সেটাও কিন্তু আপনার কার্যকারিতা একই থাকবে। আর যে সংকেতটা পাবেন তার পর 72 দিনের মধ্যে আপনার জীবনে কিন্তু পরিবর্তন আপনারা দেখতে পারবেন, চোখে পড়ার মতো পরিবর্তন। রাতারাতি আপনার জীবনে কিছু ঘটবে না, তবে ধীরে ধীরে যে আপনার জীবনে নানা দিক থেকে সুযোগ সুবিধা আসে সেগুলো কিন্তু উপলব্ধি করতে পারবেন। দেখুন কি করতে হবে আপনাকে, অবশ্যই কিছু করতে হবে, সেটা হচ্ছে এই যে ফলহারিণী অমাবস্যা, সেটা আপনি 29শে মেও করতে পারেন, 30শে মেও করতে পারেন। যে কোনো একটি দিন আপনি বেছে নিন, যে কোনো মায়ের মন্দিরে চলে যান, তারা মায়ের মন্দির অবশ্যই হতে হবে। সেখানে গিয়ে আপনি কোন, আপনার এইটা অ্যাকচুয়ালি যদি আপনার মনের কোনো বড় আশা থাকে সেটাকে আপনি কোনো একটা ফল, আপনার প্রিয় সেই ফলটাকে 1 বছর আপনি ত্যাগ করবেন সেটা বলে মায়ের কাছে একদম নিবেদন করে দিতে পারেন, দিয়ে আপনার মনের ইচ্ছাটা বলতে পারেন। দেখবেন 1 বছরের মধ্যে সেটা আপনার মনের আশা পূর্ণ হবে, এটা আলাদা চ্যাপ্টার, আমি আজ এই বিষয় নিয়ে বলছি না। এটা করতে পারেন,
আমি বলবো আজ যে কোনো তারামায়ের মন্দিরে আপনারা চলে যাবেন 29 মে বা 30 মে, রবিবার বা সোমবার, দুদিনের মধ্যে করলেই হবে, কারণ এই দুদিন মিলেমিশে কিন্তু পড়েছে ফলহারিণী অমাবস্যা। সেই মন্দিরে গিয়ে আপনারা তারামায়ের পুজো করুন। পুজো করুন মানে আপনাদের ফল, মিষ্টি এগুলো নিয়ে যেতে হবে, সেগুলো আমি বলছি না, আপনার কিছুই নিয়ে যেতে হবে না। মা জবা ফুলে সন্তুষ্ট হয়, একটা জবা ফুলের মালা নিয়ে নিন, 108 হতে পারে, 51টা মালা ফুলের মালা হতে পারে, যা খুশি আপনার সাধ্যমতো একটি মালা নিয়ে মায়ের গলায় পরিয়ে দিন। যে কোনো মন্দিরে যান, গিয়ে মাকে পুজো করুন। সামনে ধূপকাঠি মোমবাতি দিলে দেবেন, না দিলে না দেবেন, অলরেডি থাকে মন্দিরে, সেগুলো তো জ্বলছেই, এবং কিছুক্ষণ ধরে মায়ের প্রণাম করুন ভক্তি শ্রদ্ধা করে। তারপরে দেখুন যে মায়ের হাত থেকে বা পায়ে থেকে বা ঘটে থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো একটি ফুল নিচে পড়ে যাচ্ছে কি না। যদি যায়, আপনার এটা মা সম্পূর্ণভাবে সংকেত দিয়ে দিল, আপনি কোটিপতি হবেন, আপনার মান যশ খ্যাতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। সেটা যেভাবেই পড়ুক না কেন, নাড়া লেগে পড়ুক, অটোমেটিক পড়ুক, সেটা আপনার দেখার বিষয় না। দেখবেন মার মূর্তি থেকে যদি কোনো ফুল নিচে পড়ে যায়, সেটা ঘটের থেকে হতে পারে, হাতের থেকে হতে পারে, পায়ের থেকে হতে পারে, বডির যে কোনো জায়গা থেকে হতে পারে, যদি জবা ফুল হলে খুব ভালো, অন্যান্য ফুল হলেও চলবে, যদি পড়ে এটা কিন্তু ভীষণ বড় একটা সংকেত আপনাকে কোটিপতি করার। মা সম্পূর্ণভাবে আপনাকে অ্যালার্ট করে দিল। সঙ্গে সঙ্গে আপনার কি করতে হবে, ওই ফুলটাকে কিন্তু আপনি কাছে করে নিয়ে আসবেন এবং সেই ফুলটাকে সবসময় আপনার কাছে রাখবেন। ফুলটা যখন শুকিয়ে যাবে, প্রয়োজনে একটি মাদুলিতে ভরে আপনার হাতে ধারণ করুন, মহিলা হলে বাম হাত, পুরুষ হলে ডান হাত। এটাকে সম্পূর্ণভাবে আপনার মায়ের আশীর্বাদ ভেবে কাছে রাখুন। সমস্ত দিক থেকে আপনার কিন্তু সাকসেস আপনারা পাবেন এই ফলহারিণী অমাবস্যা মায়ের মন্দির থেকে যদি এই সংকেতটা আপনি পেয়ে থাকেন। তৃতীয় যে সংকেতের কথা বলবো, সেই সংকেতটা হলো এই যে 4টে দিনের কথা বললাম, আপনার 28, 29, 30 এবং 31, এই 4টে দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ 4:30 থেকে 5:30টার মধ্যে আপনারা যদি কোনো স্বপ্নে বাবা ভোলেনাথের দৃশ্য দেখে থাকেন, শিবলিঙ্গ হতে পারে, বাবা ভোলেনাথের মূর্তি হতে পারে, বা পুজো দিচ্ছেন, ধূপকাঠি ধরাচ্ছেন, মোমবাতি দিচ্ছেন, এরকম দৃশ্য যদি দেখে থাকেন, বা ত্রিশূল, আমরা জানি বাবা ভোলেনাথের হাতে ত্রিশূল থাকে, বা শুধু ত্রিশূল কোথাও দেখছেন অনেক ত্রিশূল গাথা আছে, বা একটি ত্রিশূল গাথা আছে সেখানে প্রণাম করছেন, যদি এই দৃশ্য দেখে থাকেন, হয়তো কোনো মূর্তি দেখছেন না, শিবলিঙ্গ দেখছেন না, ত্রিশূলটা দেখছেন, তাহলে চলবে। বা ডমরু, যেটা ত্রিশূলের সঙ্গে বাঁধা থাকে, বাবা ভোলেনাথের হাতে থাকে, সেই ডমরু যদি দেখেন স্বপ্নে, বড় একটা ডমরু আছে বা কোনো একটা মন্দিরে ওটা রাখা আছে, ত্রিশূলের সঙ্গে আছে, যদি এরকম ধরনের কোনো স্বপ্ন আপনার এসে থাকে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ 4:30 থেকে 5:30 এই 4 দিনের মধ্যে, তাহলে কিন্তু বড় সংকেত আপনাকে দিয়ে দিল। আপনি কিন্তু সমস্ত দিক থেকে জীবনে সাকসেস পাবেন এবং কোটিপতি হবেন, এতে কোনো সন্দেহ নেই, আপনি আপনার এলাকায় সর্বসেরা হতে চলেছেন। মিলে নিন আমার কথাগুলো, 72 দিন অপেক্ষা করুন, তার মধ্যে দেখুন আপনার জীবনের পরিবর্তন। যদি আপনার ভাঙা বাড়ি থাকে, 72 দিনের মধ্যে আপনি বড় রাজপ্রাসাদের কার্য শুরু করে দেবেন। এতটা পাওয়ারফুল এই সংকেতগুলো যদি ফলহারিণীর দিন পেয়ে থাকেন, অর্থাৎ একদিন আগে একদিন পরে, 4টে দিন আপনার জন্য কিন্তু ভীষণ শুভ, এবং এই শুভ মুহূর্তে এই শুভ সংকেত আপনি পেলে আপনার ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। এই ছিল আজকের আলোচনা, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।